তব কথাম তপ্ত জীবন কবিভিড়ি কলমশাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদা তথম ভুবি গৃহন্ত এ ভূরিদা জক্ষিণেশ্বর মন্দিরে রাখাল শিবপুরের ভক্তগণ প্রভৃতি সঙ্গে আঠারোশো চুরাশি তেসরা আগস্ট শ্রীরামকৃষ্ণ সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে কামিনী কাঞ্চনে আসক্তি প্রেম সকলের হয় না গৌরাঙ্গের হয়েছিল জীবের ভাব হতে পারে এই পর্যন্ত ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয় প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই আমার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায় পার্সি বইয়ে আছে যে আমড়ার ভিতর মাংস মাংসের ভিতর হাড় হাড়ের ভিতর মজ্জা তারপরে আরও কত কি সকলের ভিতর প্রেম প্রেমে কোমল নরম হয়ে যায় প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায় যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয় যখন ডাকবে তখন পাবে ভক্তি পাকলে ভাব ভাব হলে সচিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত আবার ভাব পাকলে মহাভাব প্রেম যেমন কাঁচা আম আর পাকা আম শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর লও নারদ চাইলেন শুদ্ধা ভক্তি আর বললেন রাম যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন ও তো হল আর কিছু বর লও নারদ বললেন আর কিছু চাই না কেবল ভক্তি এই ভক্তি কিরূপে হয় প্রথমে সাধুসঙ্গ করতে হয় সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না তাঁরই কাজ করতে ইচ্ছা করে নিষ্ঠার পর ভক্তি তারপর ভাব মহাভাব প্রেম বস্তু লাভ মহাভাব প্রেম অবতার আদির হয় সংসারী জীবের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয় সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো শুধু ঘরের ভিতরটি দেখা যায় সে জ্ঞানে খাওয়া দাওয়া ঘর করা শরীর রক্ষা সন্তান পালন এই সব হয় ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো ভিতর বার দেখা যায় কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না অবতারাদির জ্ঞান যেন সূর্যের আলো ভিতর বার ছোট বড় তাঁরা সব দেখতে পান তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে বিবেক বৈরাগ্য নির্মলি। এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলো ভক্ত আজ্ঞা শব্দ শুনলাম শ্রী রামকৃষ্ণ শুনে রাখা ভালো কিন্তু সময় না হলে হয় না যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে ফিভার মিক্সচার দিয়ে বাজ্যে টাজ্যে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয় আবার কারু কারু অমনি সেরে যায় কুইনাইন না দিলেও হয় কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না কেবল বন্ধুর গা টিপছে কখন যাবে কখন যাবে যখন বন্ধু কোনো রকমে উঠল না তখন বলে তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না ঠাকুর ঝাউতলায় যাইবেন গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন শ্রী রামকৃষ্ণ আচ্ছা আমার কিরকম অবস্থা মাস্টার আজ্ঞা আপনার উপরে সহজ অবস্থা ভিতর গভীর আপনার অবস্থা বোঝা ভারী কঠিন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ যেমন ফ্লোর করা মেঝে লোকে উপরটাই দেখে মেঝের নিচে কত কি আছে জানে না চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করিতেছেন বেলা চারিটা বাজিয়াছে ভাটা পড়িয়াছে তাহাতে দক্ষিণে হাওয়া গঙ্গা বক্ষ তরঙ্গ মালায় বিভূষিত হইয়াছে বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন ঠাকুর বলিতেছেন বৃষ্টি হবে কি ছাতাটা আনো দেখি মাস্টার ছাতা আনিলেন লাটুও সঙ্গে আছেন ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন লাটুকে বলিতেছেন তুই রোগা হয়ে যাচ্ছিস কেন লাটু কিছু খেতে পারি না শ্রীরামকৃষ্ণ কেবল কি ওই সময় খারাপ পড়েছে আর বেশি ধ্যান করিস বুঝি ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার ওইটে ভার রইল বাবুরামকে বলবে রাখাল গেলে দুই একদিন মাঝে মাঝে এসে থাকবে তা না হলে আমার মন ভারী খারাপ হবে মাস্টার ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন বাবুরাম সরল ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন মাস্টার ও লাটু পঞ্চবটি তলায় দাঁড়াইয়া উত্তরাশ্য হইয়া দেখিতেছেন ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগন সুশোভিত করিয়া জলে প্রতিবিম্বিত হইয়াছে তাহাতে গঙ্গা জল দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ ও বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভুতা সুরধুনির তীরে বিচরণ করিতেছেন সাক্ষাৎ তিনি উপস্থিত তাই কি বৃক্ষ লতা গুল্ম উদ্যানপথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন বলরাম আম্র আনিয়াছিলেন ঠাকুর শ্রীযুক্ত ব্রাম বলিতেছেন তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন ব্রহ্মচারী হরিতাল ঠাকুরের জন্য দিয়াছেন সেই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে লোকটা ঠিক হাজরা কিন্তু বেচারি সংসারে পড়েছে কি করে কোন নগর থেকে নবাই চৈতন্য এসেছেন কিন্তু সংসারে লাল কাপড় পরা শ্রীরামকৃষ্ণ কি বলবো, আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব রূপ ধারণ করে রয়েছেন তখন কারুকে কিছু বলতে পারি না ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন হাজরার সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন হাজরা নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে শ্রীরামকৃষ্ণ শক্তি মানে না দেহ ধারণ করলে শক্তি মানতে হয় হাজরা বলে আমি মানলে সকলেই মানবে তা কেমন করে মানি অতদূর ভালো নয় এখন শক্তিরই এলাকায় এসেছ জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে দাঁড়াতে হয় ঠাকুর মাস্টারকে বলিতেছেন তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই মাস্টার আজ্ঞা আজকাল হয় নাই শ্রী রামকৃষ্ণ একবার দেখা করো না আর গাড়ি করে আনবে হাজরার প্রতি আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ হাজরা আপনার সাহায্য পাবে শ্রী রামকৃষ্ণ ভবনাথ সংস্কার না থাকলে এখানে এত আসে আচ্ছা হরিষ লাটু কেবল ধ্যান করে উগুন কি হাজরা হ্যাঁ কেবল ধ্যান করা কি আপনাকে সেবা করে সে এক শ্রীরামকৃষ্ণ হবে ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে হাজরা ঘর হইতে চলিয়া গেলেন এখনো সন্ধ্যার দেরি আছে ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কহিতেছেনরঞ্জন নিমন্ত ভক্ত ধৃত বিগ্রহং বই ঈশাবতারং তং রামকৃষ্ণ শিসানমা श्री श्रीरामकृष्णापणमस्त